আমার রূপ লজ্জা করাতে, তখন আমার উপর একটি অবস্থা আসবে, যে অবস্থাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হালাতে পাপ অথবা হালাতে জাত অথবা হালাতে ইনকিশাফে হাকিকত। হালাতে বাস মানে কঠিনতম অবস্থা, হালাতে ইয়াস মানে নৈরাশ্যতার অবস্থা, হালাতে ইনকিশাফে হাকিকত মানে বাস্তব প্রকাশ হওয়ার অবস্থা। এই অবস্থায় যদি কেউ ঈমান আনে কবুল হয় না, তওবা করলে গ্রহণ হয় না। মওতের আগে এই অবস্থাটা আছে, কি অর্থ? মওতের ফেরেশতা এসে গেলে তখন পিছনের জীবন এবং সামনের জীবন পরিষ্কার ভাবে সামনে চলে আসে, ফেরেশতাও স্বচক্ষে দেখতে পায়। এতদিন তো ফেরেশতা দেখেনি, নিজের পিছনের জীবন কি অবস্থা ভালো করে তৈরি করেনি, পিছনের জীবনের উপর ভিত্তি করে সামনের জীবন কেমন হবে এদিকে ভূক্ষেপ করেনি। এখন সব পরিষ্কার ভাবে সামনে দেখা যাবে। যদি পিছনের জীবন সুন্দর হয়, ইমানওয়ালা জীবন হয়, ন্যায় আমলওয়ালা জীবন হয়, এর উপরে ভিত্তি করে সামনের জীবনও সুন্দর দেখবে। আর যদি খোদা না করুক, খোদা না করুক পিছনের জীবন ইমানওয়ালা জীবন না হয়, ন্যায় আমলওয়ালা জীবন না হয়, এর উপর ভিত্তি করে সামনের জীবন দেখা যাবে বড় ভয়াবহ। আর অল্প সময় বাকি, এরপরে আমাকে আগুনে জ্বলতে হবে, সাপ কিছু আমাকে কামড়াবে, এগুলো সহ্য করতে হবে ভয়াবহ সবচেয়ে দিকে। এই অবস্থা যখন শুরু হয়, এখন ঈমান আনবে, এখন তওবা করবে, এই ঈমান কবুল হবে না, এই তওবা গ্রহণ হবে না। কারণ এখন তো দেখে ঈমান আনতেছি, দেখার পর তওবা করতেছি, এখন লাভ নেই। না দেখে ঈমান আনলে, না দেখে তওবা করলে তখন লাভ হয়। এভাবে দেখার পর ঈমান ফেরাউনও এনেছিল। ফেরাউন যখন দরিয়ায় ডুবতেছিল, ডুবু ডুবু অবস্থায় বলতেছে আহন তু বেরোচ্ছে মূসা ও হারুন, তাও কপাল পোড়া একথা বলে না, আমি আমার পালন কর্তাকে বিশ্বাস করলাম, বলতেছে কি আমি মূসা আর হারুনের পালন কর্তার উপর ঈমান আনলাম, নিজের পালন কর্তা বলে না। হযরত জিব্রিল আমিন তো তার পিছনের সব জীবন ওনার সামনে, হযরত জিব্রিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়ার কথা জানেন, চিন্তা করতেছেন এই সময় যদি আল্লাহ পাকের রহমতের দরিয়ায় তার দয়ার সাগরে যদি ঢেউ ওঠে, হয়তো তারা অর্থে মাফ করে দিবে। সারা জীবন মনে ইসরায়েলের উপর জুলুম অত্যাচার আর নির্যাতন চালাই আসছে, আর এও এখন নাজাত পাবে, এটা কি সহ্য করা যায়? তো যেই নদী তার হুকুমে জোয়ার ভাটা হয়েছিল, সেই নদীর তলা থেকে কাদা কুতুগুলো এনে তার মুখের ভিতরে ঢুকে গেছে, যাতে একথাও বলতে না পারে যে আমন্ত্রে রব্বে মূসা ওয়া হারুন। ফেরাউন তো মারা গেল, তার এই ঈমান কবুল হয়নি, কেন হয়? এখন সে মওতের ফেরেশতা দেখতেছে, তার ভবিষ্যৎ জীবন দেখতেছে, এখন ঈমান আনলে লাভ হবে না। আল্লাহ, এই অবস্থা আমার উপরও আসবে, আপনাদের উপরও আসবে, সকলের উপরে আসবে। মওতের ফেরেশতা এসে গেলে পিছনের জীবন সামনের জীবন পরিষ্কার ভাবে সামনে চলে আসবে। তখন যদি খোদা না করুক, খোদা না করুক আমার পিছনের জীবন ঈমানওয়ালা জীবন না হয়, ন্যায় আমলওয়ালা জীবন না হয়, গুনাওয়ালা জীবন হয়, ভয়াবহ অবস্থা দেখে তখন চোখ উল্টে ফেলে, চেহারা বিগড়ে যায় ভয়ে। মানুষ যখন খুব বেশি ভয়ে পড়ে তখন চেহারা বিগড়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, আসল চেহারা থাকে না, চেহারা বিগড়ে যায়, আতঙ্কিত, মোটা ঘাম বেরিয়ে আসে, চাইতে মোটাও রাজি নয়। কারণ জেলেই তো এই ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে, কিন্তু যতই নারাজ থাকুক এক সেকেন্ডই সময় দেওয়া হবে, ঠিক আছে একটু ঈমানটা এনে নাও। এখন যেহেতু ভবিষ্যৎ জীবন দেখতেছে, ইনকিশাফে হাকিকত শুরু হয়ে গেছে, বাস্তব প্রকাশ হয়ে গেছে, এখন ঈমান আনলে লাভ হবে। এই অবস্থায় তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। তাই দেখা যায় এইভাবে গুনাহে লিপ্ত
ইমানওয়ালা জীবন যাপন করতে পারেনি এমন লোক মারা যাওয়ার পর তাদের চেহারা দেখেছেন, কফনের কাপড় খুললে দেখবেন, যত পরে খুলবেন আরো বিগড়ে গেছে, যত পরে খুলবেন আরো বিগড়ে গেছে, ভয়াবহ অবস্থা সামনে, ভয়াবহ অবস্থা দেখে চেহারা বিগড়ে গেছে। এখন যাওয়ার পথে আফসোস করে যাবে, তার অবস্থা যেন বলবে মাইনে তুই করা আর দেখো তার জিন্দেগি বরবাদ কি, ও আমার অর্থ সম্পদ, ও আমার গাড়ি বাড়ি, ও আমার টাকা কড়ি, ও আমার ক্ষমতা, ও আমার পথ, তোমাদের পিছনে দৌড়ে সারা জীবন শেষ করে দিলাম, এখন না অর্থ সম্পদ কাজে লাগবে, সম্পদ কাজে লাগবে না, আল্লাহ সন্তান আদি কাজে লাগবে না, ক্ষমতা কাজে লাগবে না, অর্থ করে টাকা পয়সা কাজে লাগবে না, তোমাদের পিছনে দৌড়ে সারা জীবন শেষ করলাম, এখন তোমরা আমার দুই পয়সা উপকার করতে পারতেছ না, আমি বুঝি ভয়াবহ জীবনের দিকে চলছি। তার এই অর্থ সম্পদ টাকা কড়ি ক্ষমতা পদ এগুলোর পক্ষ থেকেও তখন তাকে জবাব দেওয়া হবে যে আল্লাহুল আলমিন বিবেক বুদ্ধি দিয়ে তোকে পাঠাইছিলেন এই জগতে, বিবেক বুদ্ধি ব্যয় করনি খাটাওনি, একটু যদি খাটাইছি যে আমার এখানে কয়েকদিনের জীবন, এই কয়েকদিনের জীবনের জন্য কত টাকা দরকার হয়, এই কয়েকদিনের জীবনের জন্য কত বড় বিল্ডিং এর দরকার হয়, এই কয়েকদিনের জীবনের জন্য কত ক্ষমতা দরকার হয়, জানি এগুলোর দরকার হয় না, তারপরে এগুলোর পিছনে দৌড়লাম, বিবেক কেন খরচ করো, নিজের বুদ্ধি কেন ব্যয় করো, এর পাশাপাশি পয়গম্বরের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, আলে মোলামাদের মাধ্যমে কত বুঝানোর চেষ্টা করা হয়েছিল, তারপরেও দেওনি, দুষ্কার খোদ মশা পান্দা আমি বুলবুল যা কথা সৈয়াদ কি, স্বইচ্ছা এ বিপদে সম্মুখীন হয়েছ, দুষ্কার আল্লাহর দোষ নেই, কিতাবেরও দোষ নেই, পয়গম্বরদেরও দোষ নেই, আলে মোলামাদেরও দোষ নেই, তোমার দোষে তুমি এই ভয়াবহ জীবনের দিকে চলছো, দুষ্কার আফসুস আরো বেড়ে যাবে, এই আফসুস নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে আল্লাহ নেওয়ার পর জানাজার নামাজ তো হইল, নিয়ে চলতে ওই ভয়াবহ গর্তের দিকে, সে তো দেখতেছে আমাকে কোথায় নিয়ে যায়, সে তো আগুন দেখতেছে, বিষাক্ত সব কিছু দেখতেছে, আমাকে ওইখানে নিয়ে যেতেছে এদের সামনে, তার চিৎকার তার আর্তনাদ হাদিস শরীফ আছে, সমস্ত মাখলুকেরা শোনে, শুধু দুই জাতি শোনে না, মানুষের জিনেরা শোনে না, কেন শোনে না, এরা যদি শুনত তো কোন মানুষকে দাফন করতো না, এই জন্য আল্লাহ পাক যে আওয়াজটা এদের কানে পৌঁছান না, বাকি সকলেই শোনে, দিয়ে গেল ভয়াবহ করতে দাফন করে দিবি, দাফন করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসবেন, ফেরেশতা আজ তো আল্লাহ পাক তো জানেন ফেরেশতা কেন আসেন, তাকে একথা বোঝানোর জন্য যে কি পরিমাণ পুঁজি নিয়ে এসেছ আর কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে এসেছ বোঝানোর জন্য, রাস্তা এসে প্রথমে প্রশ্ন মারবু তোমার পালন কর্তা কি, দুনিয়া থাকা অবস্থায় যদি পালন কর্তাকে বিশ্বাস না করে থাকি সে মনে করতো আমার আয় রোজগারে আমাকে খাওয়া কিসের আবার পালন কর্তা, আমার ছেলে সন্তান আমাকে খাওয়া কিসের পালন কর্তা, আমার ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়া কিসের পালন কর্তা, আমার চাকরি বাকরি আমাকে খাওয়া কিসের পালন কর্তা, আমার চাষাবাদ আমাকে খাওয়া কিসের পালন কর্তা, সে তো এগুলোকে পালন কর্তা মনে করতো, আসল পালন কর্তাকে তো চিনিনি, ওইখানে প্রশ্ন আসার পর জবাব দিবে আমি চিনি না কে আমার পালন কর্তা, আমি জানি না বুঝি না কে আমার পালন কর্তা, প্রথম প্রশ্নে ফেল, দুই নম্বর প্রশ্ন আমার দিন তোমার দিন ধর্ম কি কি, দুনিয়া থাকা অবস্থায় যেগুলো দাদারে সে চিনবে না, জবাব দিবে হা হা আফসোস আফসোস লা আদরি আমি চিনি না আমার দিন ধর্ম কি কি, চিনবে
এখনো তো অনেকের ধারণা কোন দিন ধর্ম এগুলো মোল্লা মৌলভীদের বানানো কথা বলছে। মোল্লা মৌলভী বাপে করতে জ্ঞানে বানাবে, কোরআন হাদিসে যা আছে এগুলোই তো বলছে। তিন নম্বর প্রশ্ন, আমার নবী ইউক, তোমার নবী কি ছিলেন? দুনিয়া থাকা অবস্থায় নবীর ডাক্তারা নিয়ে উল্টা নবীর বিরুদ্ধে কেন? নবীকে নিয়ে ছিনি মিনি খেলছে, নবীকে চিনবে না, জবাব দিবে হা হা হাসু হাসু, আমি চিনি না কে আমার নবী। এই তিনটি প্রশ্ন যখন তার সামনে আসবে, সে উত্তর দিতে পারবে না, এখন বুঝবে আমি অপরাধী। প্রশ্ন ছাড়াই যদি সাক্ষী দিয়ে আরম্ভ করতে হয়তো অর্থর্মী করতে, হ্যাঁ আমাদের কেন সাক্ষী দে, প্রশ্ন করা হয়েছে তুমি উত্তর দিতে পারোনি। এই জন্য প্রত্যহ মাগরিবের পরে তিনবার, ফজরের পরে তিনবার পড়তে হয় রাব্বি তু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলাম দীনাহু ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমার দীন হলো ইসলাম, রাব্বি তু বিল্লাহি রাব্বাহু, আমার রব হলো আমার পালন করতে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া বিল ইসলাম দীনা, আমার দীন হলো ইসলাম, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী আমার রাসূল। প্রত্যহ ফজরের পরে তিনবার, মাগরিবের পরে তিনবার যদি কেউ পড়ে তাহলে তার কবরের প্রশ্নের উত্তর সহজ হয়ে যায়। শুধু মুখস্থ করে নিলাম, আমল কামল মতো করি নাই, সহজ হবে? হ্যাঁ মত। পরীক্ষার্থী পরীক্ষার্থী, প্রশ্ন কি হবে আগে জানায় দেওয়া হয়েছে, উত্তর কি হবে তাও জানায় দেওয়া হয়েছে। প্রশ্ন জানে উত্তরও জানে, সব মুখস্থ করছে ঠিকঠাক। পরীক্ষার হলে গেছে, সামনে প্রশ্ন আসছে, কাগজ আসছে, দেখে যে হ্যাঁ প্রশ্ন যেগুলো আউট হয়ে গিয়েছিল সেই প্রশ্নই এখানে, জবাবও জানা আছে, লেখা শিখে কিভাবে লিখতে হয় সে শিখেনি, তো প্রশ্ন জানা জবাবও জানা লেখা শিখেনি, লাভ কি হবে? কাগজ তো খালি যাবে, রেজাল্ট আসবে জিরো, লেখাও শিখতে হবে অথবা লেখা শিখতে কিভাবে লিখতে হয় ওই নিয়ম নীতি জানেনি। উত্তর লিখে আসলো ফেল আসবে, কেন নিয়মে লিখছে, যেভাবে লিখতে হয় সেভাবে লেখে উল্টা পাবে। শুধু প্রশ্ন এবং উত্তর জানলে হবে না, প্রশ্ন আবার জানাই দিয়েছেন এটি প্রশ্ন হবে, উত্তরও জানাই দিয়েছেন উত্তরেই হবে, আমার রব আমার আল্লাহ, আমার দীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা আছে। কিন্তু দুনিয়া থাকা অবস্থায় পুরো দিনের উপর চলে নি, আমল করে নি, প্রশ্নের উত্তর জানলে কি হবে? ওইখানে উত্তর আসবে না, যেভাবে আসা দরকার সেভাবে। আল্লাহ, এই অবস্থা যখন সামনে আসবে, এবার যে রবকে চিনল না সে রবের পক্ষ থেকে হুকুম আসবে আলবেতু ও মিনান্নার, এটা আসামি হয়ে যাচ্ছে, আসামি হয়ে যাচ্ছে, আসামিকে আসামের পোশাক করাই দিতে হবে। জেলখানায় কয়েদির ভিন্ন পোশাক থাকে, যে পোশাক ইচ্ছা সে পোশাক করতে পারবে না, কয়েদির ভিন্ন পোশাক। তো এটা তো আখরাতের জেলখানায় আসছে আসামি হয়ে তাকে জেলখানার পোশাক করাইতে হবে। জেলখানার পোশাক কি? জাহান্নামের আগুনের তৈরি পোশাক হইল সেই জগতের জেলখানার পোশাক, আগুনের পোশাক করাই যেত। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন। সামান্যতম আগুন যদি চাম্মা লাগে ফসফসে কি অবস্থা, কষ্ট সহ্য হয় না, ডাক্তারের কাছে ঢুকতেই, আর পোশাকে হইল আগুনের কি অবস্থা হবে? এরপরে জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে বিছানা বিছাই এলো, পোশাক ও আগুনের বিছানাও আগুন। তিন নম্বর হুকুম, জাহান্নামের দিকে একটি দুয়ার খুলে দেবো, যাতে জাহান্নামের পুরা শাস্তি এবং দুর্গন্ধ বিনা রোগ টোক এখানে আসতে পারে। তিন প্রশ্নের উত্তর দিতে পারেনি তিনটি শাস্তি, এক প্রশ্নের শাস্তি হলো জাহান্নামের পোশাক, দ্বিতীয় প্রশ্নের শাস্তি হলো জাহান্নামের বিছানা, তৃতীয় প্রশ্নের শাস্তি হইল জাহান্নামের সাথে পুরাপুরি দুয়ার খুলে দেওয়া হবে, জাহান্নামের শাস্তি এমনি আসতে থাকবে, এই অবস্থায় চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এরপরে হিসাব নিকাশ, এটা আরো ভয়াবহ। আর যদি কোন ইমানদার ন্যায় আমল ওয়ালা ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নিতে, সেও ফেরেশতা দেখবে, পিছনের জীবন দেখবে, সামনের জীবন দেখবে,
দেখছে যে পিছনের জীবনও সুন্দর, সামনের জীবনও সুন্দর, ফেরেশতাও সুন্দর, সব সুন্দর, দুনিয়ার তুলনায় লক্ষ কোটি গুণ বেশি সুন্দর সামনের জীবন। সে তো অপেক্ষায় থাকে, আরে দেরি করতেছে কেন, তাড়াতাড়ি দূর নিয়ে গেলে তো আমি ওই জীবনে পৌঁছতে পারি, আসল জীবনে পৌঁছতে পারি। জেলখানার কোন কয়েদিকে যদি মুক্তি দেয়া হয় তো সে তো আরে দেরি করতেছে কেন, এত গোনাগুনির দরকার কি, কোন রকম বের হইলেই তো পারি না, বের হইতে চান। তো এই দুনিয়া তো মৌমানের জন্য জেলখানা, সে চায় কত তাড়াতাড়ি এখান থেকে বের হইতে পারে, ফেরেশতারা দেরি করে অপেক্ষায় আছে ওই সুন্দরতম দিন দেখিতে কত তাড়াতাড়ি পৌঁছতে পারে। আল্লাহ, ওই সুন্দরতম জিন্দগির অপেক্ষায় আছে, এদিকে রু বেরিয়ে গেছে, তেরো পাইনি, কিভাবে রু বের হয়ে গেছে। অনেক সময় দেখবেন কেউ কোনো কাজে খুব মগ্ন, যে অবস্থায় তার পকেট থেকে যা কিছু আছে সব বের করে নিয়ে গেল, সে টের পায় না, কেন পায় না, সে আরেক ধ্যানে মগ্ন, সেই জন্য টের পায় না। তো এ তো তার ভবিষ্যৎ সুন্দর জীবন দেখতেছে, তামাশা দেখতেছে, এর মাঝে তার দেহ থেকে রু বের করে নেওয়া হয়েছে, সে টেরো পায়নি, কিভাবে বেরিয়ে গেল। এখন তাড়াতাড়ি এরা গোসল দিতে দেরি করে, জানাজা দিতে দেরি করে, কবর খনন করতে দেরি করে, আমাকে কবরে পৌঁছাতে দেরি করে, কেন দেরি করে, তাড়াতাড়ি পৌঁছ। যেন হাদিস শরীফে আছে, মারা গেলে চাই ডাক্তার হোক চাই বক্তার হোক উপজন্মে তাড়াতাড়ি দখন করো, দেরি করবা না। কেন, ডাক্তার হইলে তো তার কষ্ট হয় দেরি করলে, সুখের জীবন সামনে কেন দেরি করতেছে, তার সহ্য হয় না, কি পরিমাণ সুখের জীবন। আল্লাহ রব্বুল হযরত খাজা মওদুদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এক হাজার বছর আগের কথা, শেখ হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তারিখে মাসায়েকে চিশতি নামে কিতাবে লিখেছেন, খাজা মওদুদ চিশতি রহমাতুল্লাহ আলাইহির জানাজা হয়ে গেছে, কবরও তৈয়ার। এখন লোকেরা খাট কাঁধে নিবে, কবরস্থানে পৌঁছবে, এরপরে লাশ কবরস্থ করবে, এটুক সময় বাদ লেখা আছে তারিখে মাসায়েকে চিশতি নামে কিতাবে, তার জানাজার নামাজের সালাম ফিরানো মাত্র লাশ উড় আরম্ভ হচ্ছে। মানুষ হতবাক দেখতেছে, কি ব্যাপার, লাশ উঠতেছে কেন, এরা তো দেরি করবে আমার কবরে পৌঁছাইতে, এতক্ষণ দেরি সহ্য হয় না, উড়ে দিয়ে কবরে ঢুকবেন, এই জন্য এত তাড়া করে। আল্লাহ, তাহলে কত আনন্দ আমরা শুরু, যে উড়ে দিয়ে ঢুকার জন্য উড়ে আরম্ভ করতেন, মানুষের অপেক্ষা করতেছেন। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তার লাশ নিয়ে যখন কবরস্থানের দিকে চলছে, তো তার বিশেষ করে হযরত আমির কুতু রাহেমাহুল্লাহ তার জন্য বড় আশ থাকে, তার নিজের সময় সম্পদ ক্ষমতা সব কিছু হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির এখানে এসে বুকে লাঠি মেরে দিল, কিসের এই ক্ষমতা, কিসের এই সম্পদ, কিছুর দরকার নেই, দরকার নিজামুদ্দিন আউলিয়ার, ওনার কাছে পড়ে থাকতেন। আল্লাহ, নিজামুদ্দিন আউলিয়া ইন্তেকাল করছেন, লাশ নিয়ে যাওয়া হয়েছে কবরস্থানের দিকে দাফন করল, হযরত আমিরের কষ্ট সহ্য করতে পারতেছেন না, নিজের পীরের বিচ্ছেদ, হাজার হাজার মানুষ নিজামুদ্দিন আউলিয়ার সাথে যেতেছে কবরস্থানের দিকে, হযরত আমিরের কষ্ট আছে, দেশ আসতা মুখ দিয়ে বেরিয়ে আসতেছে অনিচ্ছায়, তোমার চেহারা মাওলার দূর দর্শন করছে, তোমার চেহারার দিকে তাকাইয়ে মাওলার আসতে কারা শান্তি উপভোগ করছে, মাওলার সাজালি তোমার চেহারা দেখে উঠবে, তোমার চেহারা দিকে তাকাই, মাওলার আসে কারা, মাওলার নূর নিয়ে তামাশা করতো, আনন্দ উপভোগ করতো, তুমি কার সাথে তামাশা করার জন্য চলতো, আমাদের পিছনে একা একে চলে যেত, তারদে তিমি না তো সাহারা বিরবি সপ্তে মেহেরি গেবে মামি রবি, তুমি বুঝি এতই নিষ্ঠ, একা একা চলতো আমাদের পিছনে, একা একা চলতো। উনি এই শেয়ের গুলো করতেছেন, আর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দফনের ভিতর থেকে দুই হাত এমনি বেরিয়ে আসে, হাতে ইশারা করতেছে, তোমরাও আসো আমার সাথে, আমি যে পথের পথিক তোমরাও আসো সেই পথের পথিক হয়ে এসো, দেখবে কার সাথে তামাশা করার জন্য আমি চলো, কত আনন্দ, কত খুশি,
তারা ভবিষ্যৎ উজ্জ্বল সুখময় জিন্দগি সামনে আসতেছে, এই জন্য আনন্দ। তাই হুকুম চেষ্টা আকায় যখন করো, দেরি করলে তার কষ্ট হয়, সুখের জীবন সামনে, দেরি সহ্য হয় না, তাড়াতাড়ি। আর যদি বদকার হয় তাও তাড়াতাড়ি করো, কেন জমিন পাপ করা দরকার, এই বদকারের জমিনের উপরে থাকার অধিকার নেই, তাড়াতাড়ি এসে দুনিয়া থেকে বিদায় করে দেবো। বদকার ততক্ষণ উপরে থাকবে ততক্ষণে গজবের সম্ভাবনা, বিদায় করে দেবো, দেরি করবা না। তো নেককার হোক আর বদকার হোক, তাড়াতাড়ি দখল করো, দেরি করা নিশ্চয়, দেরি করলে মাত্র এসে তাহারি গুণা হয়। আল্লাহ হযরত মুফতি আজম বাংলাদেশ হযরত মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ চিটাগাং মেফল বাড়ি আগের ওসিয়ত ছিল, আমি মারা গেলে গোসলের পানি গরম করতে, কবর খনন করতে, কাফনের কাপড় আনতে, জানাজা করতে যে পরিমাণ সময় লাগে, তার থেকে একটু সময় যদি তোমরা বেশি আমাকে উপর রাখো, কাল কেয়ামতের মাঠে আল্লাহ পাকের দরবারে আমি বাদী হয়ে তোমাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করব। কত বড় কথা! আমরা কইনি তিন দিন আমাকে রেখে দিবে উপরে, তিন দিন, যাতে সারা দুনিয়ার মানুষ জানে শোনে আর পত্র পত্রিকা আছে বিশাল জানা তিন দিনে। কিন্তু উনি অভ্যেস করলেন কি এই কাজগুলো করতে, বোতল দিতে, কবর খনন করতে, কাপনের ব্যবস্থা করতে, আর জানাজার নামাজ করতে যে সময় লাগে, এর থেকে বেশি সময় যদি দেরি করো তোমাদের বিরুদ্ধে আমি বাদী হয়ে আল্লাহ পাকের দরবারে মোকদ্দমা দায়ের করব। এতেকাল করতেন তাড়াহুড়া করে কবর খনন, কাপনের কাপড় তাড়াহুড়া করে, জানাজার নামাজ তাড়াহুড়া করে, গোসল আড়াই ঘন্টার ভিতরে দাপনের কাজ সম্পূর্ণ হয়ে গেল, আড়াই ঘন্টা। কিন্তু এরপরও মেকলে মাঠে তো জায়গা হয়নি, তো ধান খেত পুরো ময়দান, হাজার হাজার মানুষ, আর মানুষ কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কে শুনল, এভাবে মানুষের এত অল্প সময়ের ভিতরে দাপনের কাজ সম্পূর্ণ হয়ে গেল। গত দুই বছর আগে পত্রপত্রিকায় দেখছেন কিছু বেদা যারা সুন্নি দাবি করে, ওই যে ফেডারেশন তরিকত ফেডারেশন দেখি আছে না, এই বক্তা লোকের ওনার বিরুদ্ধে কিছু কটাক্ষ করছে, খারাপ মন্তব্য করছে, গালিগালাজ করছে, ও পাশে কোন জায়গায় মানুষ হচ্ছে। আল্লাহ এরপর থেকে ওনার কবর থেকে গ্রাস বের হওয়া আরম্ভ করে পত্রপত্রিকায়, যে অবস্থা দেখে এখন আশেপাশের লোকজন কবরের মাটি, পাশের গাছের হাঁটা সব নিয়ে যেতেছে, পরবর্তী পরে র্যাব পুলিশ দিয়ে সংরক্ষণ করা লাগে, যাতে মানুষ এভাবে কবর মাটি নিতে না পারে। আল্লাহ, দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব দখল করো, ন্যাকার হলেও তাড়াতাড়ি করো, বৎকার হইলেও তাড়াতাড়ি করো, দেরি করা যাবে না। এরপরে কবরে পৌঁছলো, পৌঁছার পরে ফেরেশতা আসে, কিসের প্রশ্ন আর কিসের জবাব, ফেরেশতারা তো বোঝে কে আসছে, আল্লাহ পাকও বোঝেন কে আসছে, কিন্তু দুজন ফেরেশতা আসার কারণে একাকিত্ব দূর হল। আর বৎকারের জন্য তো ভয়াবহ অবস্থা, দুজন ফেরেশতা বস্তা করতে আসছে, আর এনার জন্য তো একাকিত্ব দূর হবে আরো ভালো, প্রশ্ন করতে দেরি, জবাব দিতে দেরি নেই, তোমার রব্বুকা সাথে সাথে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, ওয়া দীনুকা দীনি আল ইসলাম, আমার দীন হলো ইসলাম, ওয়া মা নবিয়ুকা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবাব দিয়েছে। আর কারো ব্যাপারে তো এরকমও পরে স্বপ্নে দেখা হয়েছে, ফেরেশতা আসতে প্রশ্ন করতে, তো প্রশ্ন করে মার রব্বুক, উনি উত্তর দেয় মার রব্বুক, অমা দীনুক উত্তর দেয় অমা দীনুক, অমান নবীয়ুক উত্তর দেয় অমান নবীয়ুক, ফেরেশতারা হয় না এই বেড়া তা প্রশ্ন করে, হে আমাদের যে প্রশ্ন করে ওলামায়ে কেরাম বুঝলেন, এক মা হয় মা, একটা প্রশ্নবোধক মা, ঠিক এরকম এক মান হয় প্রশ্নবোধক মান, আরবি ভাষায় মান মানে কি, মা মানে কি, আবার আরেক মাকে বলা হয় মায়ের মৌতুলা, মায়ের মৌতুলা তার অর্থ হয় যে, এরকম এক মান হয় মানে মৌতুলা তার অর্থ হয় যে, ওনারা প্রশ্ন করলেন মার রবু, এ মান মানে কে, তোমার পালন কর্তা কে, উনি জবাব দিতেছে আবার মান রবু, তোমাদের পালন কর্তা যে, এই মান মানে কি,
তার অধিকে মান বিরুদ্ধে ব্যবহার হয়, প্রশ্নের জন্য ব্যবহার হয়, আবার জিরোর্থ ব্যবহার হয়। তো উনিও সেখানে সাহিত্যিক ভাবে জবাব দিতেছেন, মার রব্বু তোমাদের পালন কর্তা জি। এরপরে মা দিনুক তোমার দিন কি, জবাব দিতেছেন মা দিনুক তোমাদের দিন যা, এটা আমারও দিন। মান্নবীয়ুক জবাব দিতেছেন মান্নবীয়ুক তোমার নবী যিনি, আমার নবী যিনি। উত্তর দিতে কত সুন্দর উত্তর, তার মানে কত খুশি কত আনন্দিত, ওনাদের শব্দ দিয়ে উত্তর দিতেছে। আবার আরেকজনকে দখল করার পর স্বপ্নে দেখা হয়েছে, ফের একটা আসতে প্রশ্ন করছে, মার রব্বু প্রশ্ন করে, উনি তো আমার একটা কথা আছে শোনো, প্রশ্ন উত্তর করে কি, কোথার থেকে আসো, আসছি তো বুদ্ধ জগৎ থেকে, কত দূর হবে, কত দূর, এরকম হিসাব নিকাশ হচ্ছে, কোটি 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 মাইল দূর থেকে আসছে, আমি কোথার থেকে আসছি জানো নি, কয়েকটি জমনের উপর থেকে কত দূরে, আড়াইশার তিন আসছে, তোমরা কোটি কোটি মাইল দূর থেকে আসছো, তোমাদের রব কেবল উনি, আর আমি আড়াইশার দূরে আসি, রব বলে গেছি প্রশ্ন করতে আসছি, আল্লাহ কোটি কোটি মাইল দূর থেকে এসে রব বলো নাই, আর আমি আড়াইশার দূরে এসে রব বলছি, এটা অন্তরে আছে কিভাবে তোমাদের, প্রশ্ন করতে আসছো আমার আমার রবকে। স্যার একটা দেখো আল্লাহ তোমার বন্ধা তো দেখি উল্টা আমাদেরকে ধরে বসছে, আমরা কোটি কোটি মাইল দূর থেকে আসতে তোমাদের বলি নেই, তোমার বন্ধা আড়াই হাজার দূর থেকে এসে কেমনে বলে, কথা বন্ধার আর প্রশ্ন দরকার নেই, আল্লাহ তো বন্ধার এই অবস্থা, এই অবস্থা দেখে আল্লাহ আব্বা তো খুশি হয়ে বললেন, ও স্যার তারা এটা তো এই জগতের দুলামিয়া হয়ে আসছে, দুলামিয়া দুলামিয়াকে দুলামিয়ার পোশাক পরাইতে হবে, আলদেশু ও মেনাল জান্না, জান্নাত থেকে জান্নাতে পোশাক এনে পরাইয়ে দাও, এটা এই জগতের গুলামিয়ার পোশাক, ওয়াফুসু ও মেনাল জান্না, জান্নাত থেকে দুলামিয়ার বিছানা এনে বিছাইয়ে দাও, জান্নাতে বিছানা, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্না, জান্নাতের দিকে একটি দুয়ার খুলে দাও, যাতে জান্নাতি পোশাক পরিধান করে জান্নাতি বিছানায় শুয়ে শুয়ে জান্নাতের সুখ শান্তি উপভোগ করতে পারে, একটি দুয়ার খুলে দাও, বস হুকুম পাওয়া মাত্র সব করা হইল, এখন এই আখেরাতের দুলামিয়া ঘুমাইয়া পড়ছে, মতের ক্লান্তি অল্প ক্লান্তি নয়, বস ঘুমাই পড়ছে, কি মিষ্টি ঘুম, এক ঘুমে পেয়ামত পর্যন্ত, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ঘুমাইয়া পেয়ামতের দিবস, হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহের মুখের আওয়াজে ঘুম ভাঙবে, ঘুম ভাঙার পরে আফসুস, আহা মাত্র ঘুমাইলাম কে জাগাইলো আমাকে, মাত্র ঘুমাইলাম এত মিষ্টি ঘুম, কে আমাকে জাগাইলো, কে আমার ঘুম ভাঙিল, আসলে মাত্র নয় কোটি কোটি বছর ঘুমন্ত অবস্থায় কেটে গেল, কিন্তু মাত্র মনে হয় কেন, ওই যে মিষ্টি ঘুম আরামের ঘুম স্বাদের ঘুম, এই জন্য মনে হয় মাত্র ঘুমাইলাম, আসলে কোটি কোটি ঘুম। আল্লাহ পাক দুনিয়া তো মাঝে মাঝে এরকম নমুনা দেখাইয়া মানুষকে বিশ্বাস করা যে আমি দুনিয়াতে এরকম পারি, হযরত উবাইর আলাইহিসসালাম 100 বছর ঘুমাইলেন, বোঝা লাগছে ঘুম থেকে জাগার পরে আল্লাহ পাক বলেন কতক্ষণ ঘুমাইছেন, কত একদিন অথবা একদিনের কিছু অংশ, তো একদিন তো আপনার গাদা কই, গাদা তো নাই কিছু হাড্ডি হুড্ডি পড়েছেন, গাদা এখানে মারা গেছে, মারা যাওয়ার পরে মধ্যে গেছে কিছু হাড্ডি অবশিষ্ট আছে, আপনি ঘুমাইছেন 100 বছর, 100 বছর ঘুমন্ত কয়ে বোধ হয় একদিন বা একদিনের কিছু সময় ঘুমাই 100 বছর, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ও আমার পয়গম্বরের গাদা তুই আবার আগের মতো হয়ে যা, তো দেখতেছেন হাড্ডি গুলো একটার সাথে একটা জোয়া লাগতেছে, হাড্ডির উপরে বস্ত আসতেছে, বস্তুর উপরে চামড়া আসতেছে, চামড়ার উপরে হজম আসতেছে, তৎক্ষণাৎ আগের মতো গাদা সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ পাক তুলে দিলেন জগৎবাসীকে, আমি দুনিয়াতে এরকম করতে পারি আগেরাতেও পারি, 100 বছরের ঘুম মনে করবে একদিনের কিছু অংশ ঘুমাই, তো কদরও এই বেহেস্তি বন্দা নেককার মুমিন বন্দা ঘুমাবে তো কোটি কোটি বছর, কিন্তু মনে হবে যে অল্প সময় ঘুমাইছি মাত্র, যে আমার ঘুম ভাঙে। এরপরে হাসর মাসে যেহেতু দুলামিয়া দুলামিয়া বিয়ে করতে আসছে, দুলাকে রোদ্রে বসায় রাখে, দুলার সান অনুপাতে বিশাল স্বামী আনার ব্যবস্থা রাখে, আর যদি যার বয়সে বিয়ে করতে আসছে সে ওরকম থান বাটার হতে এয়ার কন্ডিশনের ব্যবস্থা রাখে, খুব আরাম, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও বলবেন ও দুলামিয়ারা তোমাদের জন্য আমি এয়ার কন্ডিশন মার্কার স্বামী আনার ব্যবস্থা রাখছি, এটা আমার আসছে মোয়াল্লার সায়াম, তোমাদের অপেক্ষা করতেছে, আসো সব আসছে মোয়াল্লার দিকে আসো, তোমাদের জন্য সায়ার ব্যবস্থা।
যখন বিয়ে করতে আসে তো শুধু ছায়া বসায় রাখে, তখন তাকে বৃষ্টি সুস্বাদু শরবত পরিবেশন করা হয়। দূর থেকে আসছে পিপাসা থাকতে পারে, প্রথমে শরবত। আল্লাহ রাব্বুল আলামিনে বলবেন, ও দুলামিয়ারা, আমিও তোমাদের জন্য কোটি কোটি বছর আগ থেকে সুস্বাদু মিষ্টি শীতল শরবতের ব্যবস্থা করে রাখছি। এটা হলো হাউজে কাউসার, আমার নবীর নিয়ন্ত্রণে। যাও শরবত পান করে আস। দুলামিয়ারা সেখানে যাবে শরবত পান করতে। কিছু লোকজনকে ফেরেশতারা বাধা দিবে, এই সরো, এখানে আসার অনুমতি নেই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এরা তো আমার উম্মত ছাড়াচ্ছে কেন? হুজুর আপনার উম্মত তো ঠিক, কিন্তু আপনার অবর্তমানে আপনার দিনের ভুলিয়া ফিরিয়ে দিতে এরা বেদা আবিষ্কার করছে। যে জিনিস আপনার দিনে নাই এমন জিনিসপত্র আবিষ্কার করে দিনকে বিগড়িয়ে দিতে এরা, এই জন্য এদেরকে আটকে দেওয়া হচ্ছে না। হুজুর বলবেন, তহকা তহকা, এদেরকে দূরে সরা যেত, এরা শরবত পাবে না। আর যারা সুন্নতের উপরে পাবন ছিল, সুন্নতে জিন্দগি করে চালানা করে গেছে, এরা পয়গম্বরী হাতে হাউজে কৌসারে শরবত পান করতে পারবে। আল্লাহ, শরবতটা রং হবে দুধের থেকেও সাদা, রং হবে দুধের থেকেও সাদা, মিষ্টি হবে মধুর থেকেও মিষ্টি, ঠান্ডা হবে যে পরিমাণ ঠান্ডা, আরামদায়ক যে পরিমাণ ঠান্ডা। এই শরবত এক গোট যে পান করবে হাসর মাঠের 50,000 বছর অপেক্ষায় তার আর কোনোদিন পিপাসা লাগবে না। ব্যাসে সুগার আগ পর্যন্ত তার পিপাসা হবে না, এক শরবত। এবং যদি হাসর মাঠে আসছে মোল্লার বাইরেও তাকে কখনো যাওয়া লাগে, ছায়ার বাইরে রোদ্রে, কিন্তু তার দেহ শরবতের বরফতে এমন হবে যতই রোদ্র আর গরমে থাকুক তার রোদ্র আর গরম অনুভব হবে না। ওয়াটারপ্রুফ গড়ি পানির নিচে ডুবে রাখুন, ডুবে আছে পানির ভিতরে, কিন্তু পানির ভিতরে ঢুকতে পারে না, কেন? ওয়াটারপ্রুফ। ঠিক এরকম এই হাউজে কাউসারের শরবত ভিতরে যাওয়ার কারণে ঠিক প্রুফ হয়ে যাবেন, যতই গরমের ভিতরে আপনাকে ডুবে রাখা হোক আপনি গরম অনুভব করবেন না, আপনার কাছে আরামই লাগবে, কারণ ভিতরে তো হাউজে কাউসারের শরবত। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাল ইয়ানজুরু না ইল্লা আন তাতিয়াহুমুল মালায়িকা, তোমরা তো অপেক্ষা করতেছো ইমাম তখন আর আনবে যখন আমার মৌতের ফেরেশতা তোমার সামনে উপস্থিত হবে, তখন এর জন্য অপেক্ষা করতেছো, এখন ইমাম আসবে? অপেক্ষা করো, বললে তখন বুঝে আসবে সামনে উঠতেছে। বলে ইন্তাজিরু ইন্না মুনতাজিরু, ও নবী বলে দেন, ঠিক আছে তোমরা অপেক্ষা করো, মৌতের ফেরেশতা আসুক আমরা অপেক্ষায় আসবো। মৌতের ফেরেশতা দুজনের কাছে দুই অবস্থায় আসবে, একটারের কাছে একরকম, সৎকারের কাছে আরেক রকম। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই আয়াত সম্পর্কে আরো কথাবার্তা আছে ইনশাআল্লাহ সামনের মধ্যে সে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।